নমস্কার বন্ধুরা রমা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ঠেকুয়া একটা চায়ের সাথে খাবার জন্য একটা স্ন্যাক্স বানাবো ভাবছিলাম তো ভাবলাম ঠেকুয়াই বানিয়ে নিই আপনাদের সাথেও শেয়ার করি একদম বিস্কিটের মতন খাস্তা ঠেকুয়া বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম ফুসফুসা হয়েছে বিস্কিটের মতন এখন আমি এটা কি কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি দেখুন এখানে আমি এক বাটি সাদা আটা নিয়েছি ঠেকুয়া বানাতে মাপটা ঠিক রাখতে হবে এখন বড়ো বাটি হোক ছোট বাটি হোক যে বাটি দিয়ে নেবেন মাপটা ঠিক রাখতে হবে এক বাটি আমি সাদা আটা নিয়ে নিয়েছি আর এক বাটি ময়দা নিচ্ছি একদম সমান পরিমাণ আপনি ছোট অল্প করে বানালে সেটা ছোট বাটি দিয়ে নেবেন কিন্তু মাপটা সমান রাখবেন আর এক বাটি নিচ্ছি আমি সুজি আমার কাছে সাদা সুজিটা একটু কম আছে এখানে আমি একটা হলুদ সুজি যেটা রুচি সুজি বলে এটা সুজির খিচুড়ি করার জন্য দানা দানা হয় সেটা আমি একটু মিশিয়ে দিয়ে একটা মাপটা ঠিক রাখলাম সেটা আমি নিয়েছি এক বাটি মোট আমার তিন বাটি হলো এক বাটি সাদা এক বাটি সাদা আটা এক বাটি ময়দা এবং এক বাটি সুজি নিয়ে এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে পুরোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে আর খে ঠেকুয়াতে ময়ামটা ঠিক দিতে হবে যত ভালো ময়াম হবে ঠেকুয়া খাস্তা হবে এখানে আমি নিয়েছি চীনা বাদামটা সেটা আমি একটু আধ ভাঙ্গা করে নিয়েছি সেটা দিচ্ছি বাদাম তো ঠেকুয়াতে দিলে ভালো লাগে মুখে পড়লে সেটা ভালো লাগবে আমি কিছুটা দিলাম আর দেব নারকেল নারকেলের যে ড্রাই নার নারকেলটা আমি একটুখানি হাফটা নিয়েছি একদম কুচু করে নিয়েছি সেটাও মিশিয়ে দিচ্ছি সাথে দেব সামান্য কিশমিশ কিশমিশটাকে আমি হাফ করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে সেটাও মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দেবেন নাহলে দেবেন না কোনো ব্যাপার না তো এটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও বলছি ঠেকুয়াটা বানাতে হলে মাপটা ঠিক রাখবেন যেই বাটি দিয়েই মানান বানান সেটা পুরো একদম সমানভাবে মাপটা রাখবেন আর ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে দিচ্ছি নুন একটু সামান্য পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো মেশাবেন ময়ামটা ভালো হবে একদম বিস্কিট হয়ে যাবে এটা মনে হবে না যে ঠেকুয়া খাচ্ছেন না বিস্কিট খাচ্ছেন তো এটা আমি ভালো করে মিশিয়ে নিই সাথে এখন এটাকে আমি ময়ম দেওয়ার জন্য দেব হচ্ছে ডালটা দিতে হবে এখানে আমি চিনি দিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চুনিটাও কিন্তু একই মাপে দিতে হবে এটা আন্তাজ আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন কিন্তু সেই মাপেই দিতে হবে তো আমি এখানে গুঁড়ো দিচ্ছি দানা চিনিও দিতে পারেন অনেকে দানা চিনি দেয় কিন্তু আমার দানা চিনিটা ঠিক পছন্দ না কারণ এটা কিছুদিন থাকলে না ঠেকুয়াটা ঘেমে যায় এবং হাতে আঠো আঠো ভাবটা হয় সেই জন্য আমি এটা গুঁড়ো নিয়েছি যাতে মিশে যায় ওইভাবে এক একে জিনিস দেবো আমি যা যা লাগে সেটা আমি ভালো করে মিশিয়ে নেব আর কি কি লাগছে সেটা আমি এক একে দেবো আর আপনাদেরকে বলে দিচ্ছি কেমন এর সাথে দেব এখন আমি এটা ডালটা একটা ভালো কোম্পানির ডালটা নেবেন খোলা ডালটা নেবেন না এইটা হলো আমার ডালটা আমি গুলিয়ে নিয়েছি একটু গরম করে কারণ ঠান্ডার দিন তো জমে যায় সেই জন্য আমি এটা গুলিয়ে নিয়েছি দিয়ে আর এখানে আমি দেব সাদা তেল মানে হাফ হাফ করে দেবো শুধু ডালটা দিয়ে আমি এটা করবো না কারণ শুধু ডালটা দিয়ে করতে গেলে এটা একদম ড্রাই হয়ে যাবে শুকনো শুকনো ভাপটা আসবে এই জন্য দুটো আমি সাদা তেল আর হচ্ছে ডালডা মিশিয়ে আমি এটা বানাবো ডালটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে পরে আমি তেল দিচ্ছি তেলটা আমাকে যেহেতু আমি ডালটা দিয়েছি সেই পরিমাপে আমি এটা তেল দেব তেলটা দিয়ে দিচ্ছি এটা বিকালে চায়ের জন্য এটা বাড়িতে বানিয়ে রাখতে খুব একটা তো সময় লাগে না একটু মেখে নেওয়ার জন্য সময় তাছাড়া বাড়িতে বানলে একটা খাস্তা ভাব ভালো আসে জিনিসটা খেতেও ভালো লাগে এই জন্য একটা বাড়িতে বানিয়ে খাওয়া মজাটাই আলাদা সেই জন্য এটা আমি বানাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অনেক দিন ধরে রেসিপিও দিচ্ছি না আমি একটু অসুবিধা ছিল সেই জন্য আর দিচ্ছি এখানে আমি মুড়ি মুড়িটা একটু গুঁড়ো করে নেবেন আত ভাঙ্গা করে নেবেন তাতে কি হয় ফ্লেভারটা ভালো আসে আর মুড়ি তো অবশ্যই দিতে হবে ঠেকুয়াতে নাহলে ঠেকুয়ার গন্ধই আসবে না পরিমাণ মতন মরি দেবেন যদি আপনাদের এই ঠেকুয়ার আটা ময়দাটা একটু কম পরিমাণ হয় কম দেবেন সেই আন্তাজ মতন দেবেন আপনারা দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে ময় দিয়ে নিচ্ছি একদম এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা আর কি করে যে এটা মা এসে হয়েছে মা হয়েছে সেটা বুঝবেন এটাকে মুঠি করে নেবেন নিয়ে হাত দিয়ে আঙুল চাপ দিলে ঝুরো হয়ে যাবে এটা হয়ে গেছে এখন এটাকে আমি দুধ দিয়ে মাখব আপনারা ইচ্ছা করলে জল দিয়েও করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু ঠান্ডা জল দিয়ে করবেন আর আমি দুধ দিয়ে করছি যাতে দুধ দিয়ে করলে ফেভারটা ভালো আসে খেতেও স্বাদ হয় সেই জন্য আর আমি একবারে মাখছি না একটু একটু দুধ দিব আর একটু একটু করে মেখে নেব কারণ এটা একদম পাতলাও হবে না আর একদম শুকনোও হতে হবে না একদম মাঝামাঝি থাকতে হবে সেই জন্য আন্দাজ মতন করে এটাকে অল্প অল্প দুধ দিয়ে বা জল দিয়ে মাখতে হবে অল্প অল্প করে দুধ দিচ্ছি আমি আপনারা জল দিয়েও করতে পারেন আগেও বললাম প্রথমে আপনারা অল্প করে করে নিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন আর এই সব জিনিস তো বাড়িতে থাকেই আমার এটা মাখা হয়ে গেছে একদম সেম এই রকম হবে আপনারা যদি বিস্কুটের মতন ঠেকুয়া পেতে চান তাহলে একদম এরকম রাখবেন দেখুন এটা মাখাটাই খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে মাখাটা তা এখন একটাকে আমি লেচি করব ছোট ছোট লেচি করে নেব লেচিটা আগে করে নিলে ভালো হয় সময়টা কম লাগে আমি লিচি করে দেখাচ্ছি এইভাবে করে নেবেন আর এটা আমি বানাবো শ্বাস দিয়ে আর যাদের শ্বাস নেয় তা আমি স্বার ছাড়া কী করে বানাই সেটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে কোনো ব্যাপার না স্বাস ছাড়াও হয় তো আমি শাল দিয়েই বানাবো আমার কাছে শ্বাসটা আছে সেই জন্য আমি এটা এমনি হাত দিয়ে চ্যাপটা করে এটা বানানো যায় তো চ্যাপটা করতে এটা ডিজাইনও করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই শাল দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে আমি বানাবো এখানে তিনটা ডিজাইন আছে প্রথমে আমি এটার মধ্যে একটু ঘি মেখে নেব তেলও মাখা যায় কোনো ব্যাপার না ঘিটা দিলে ঘিয়ের গন্ধ আসবে সেই জন্যটা একটা আমি ঘি মাখিয়ে নিচ্ছি দিয়ে আর তো এটা বলার বা দেখানোর কিছু নেই এটা চেপে চেপে বসেলে ডিজাইনটাও আপনা আপনি চলে আসে আর এই রকমই যদি ডবল থাকে তাহলে তো ভালোই উপর দিয়ে চার দিলে দু পেঠেই ডিজাইনটা ওঠে কিন্তু আমারটা সেটা হবে না একটাই হবে এক পেঠেই হবে এইভাবে করে করে নিতে হবে এমন কোনো ঝামেলা নেই শুধু মাখাটা নিয়ে একটু আর এগুলো যা যা লাগে সব তো বাড়িতেই থাকে কোনো ব্যাপার নয় করে নিয়ে বানিতে বানিয়ে নিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে একদম মিস্কিট হয়ে যাবে বিকালে চায়ের সাথে এখন এটা হয়ে গেছে যে এইভাবে কিছু কিছুদিন আগে ছট পূজা গেল তা আমি ছট পূজার পরে আমি বাড়িতে ঠেকুয়া বানাই কিন্তু এবার একটু অসুস্থ থাকার জন্য আমার হয়নি সেই জন্য এবার ভাবলাম এখনই বানাই বানাচ্ছি তাও আপনাদেরকে শেয়ার করছি এটা ছোট করে নিতে হবে একটা ডিজাইন হলো ওখানে আর এই একটা ডিজাইন তিনটার মোট এখানে তিনখানা ডিজাইন আছে এটাকে চারটা ডিজাইনও করা যায় আমি ইচ্ছা করলে এই ডিজাইনটার মধ্যে পাঁচটাও বানাতে পারি মানে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ হাফ করে দেব দেখুন এই দুটো ফুল দিয়ে আমি একটা ডিজাইন করে নেব হাফ এটা পড়বে হাফ ওটা পড়বে এইভাবে করা যায় আপনাদের কাছে যে স্বাস্থ থাকে তাহলে পাল্টা করে ডিজাইনটা করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি আপনাদেরকে মানে স্বাস ছাড়াটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মধ্যে নিয়ে লেচি করে নেবেন তারপরে চ্যাপটা করে নেবেন বা গোল করে নেবেন যে যেরকম সুবিধা যেটা দরকার হয় এইভাবে হাতে চেপে এটা গোলটা যদি এরকম যদি আপনাদের কাছে পিলার থাকে তো পিলারটা দিয়ে এইভাবে সাজ কেটে নেবেন একটু বেশি করে ডাবিয়ে দিবেন যাতে তেলে দিলে ভাসটা উঠে না যায় কারণ অনেক সময় হালকা দিলে না মিশে যায় এই জন্য একটু ডাবিয়ে দেবেন দেখুন হয়ে গেল এইভাবে করে নেবেন আর লম্বাটা যদি করতে হয় তাহলে এরকম কাটা স্পুন নিয়ে নেবেন কাটা চামচ তারপরে এইভাবে নিজের পছন্দ ডিজাইন করে নেবেন কোনো অসুবিধা নেই অনেক রকম ডিজাইন করা যায় হয়ে গেল এটা দেখুন পছন্দ আপনারা ডিজাইন করে নেবেন এইভাবে করা যায় কোনো অসুবিধা নেই এমনি প্লেনও বানাতে পারেন হাত দিয়ে চাপটা করে আঙ্গুলের মধ্যে রাখবেন তিনটে আঙ্গুলের মধ্যে তিনটা আঙুলের ছাপ দিয়ে দিবেন ওটাও একটা ডিজাইন হয় কোনো অসুবিধা নেই এই এইভাবে করে নেবেন কাটা চামচে মাথাগুলো দিয়ে একটা ডিজাইন হয়ে গেল এখন আমি এইভাবে করে নেবেন এখন আমি এগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি নিচে বসে পড়েছি কারণ ঠেকুয়া কিন্তু গ্যাসে দাঁড়িয়ে ভাজা যায় না খুবই প্রবলেম হয় সেই জন্য নিচে স্টোভ দিয়ে আমি বসে পড়েছি কারণ আমার কাছে ভাড়া বাড়িতে তো উনুন জ্বালানো যাবে না উনুন সরঞ্জাম কিছু নেই আমি স্টোভে বানিয়ে নিচ্ছি আর স্টোভটাও আমার ভালোই চলে জলে এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালডাগুলো না ঠান্ডা দিন তো জমে গেছে বেরোচ্ছে না যাই হোক এখানে আমি হাফ ডালডা দেব আর হাফ তেল দেব একদম বেরোতে যাচ্ছে না আপনারা বানাবেন খুব সময়টা খুব একটা বেশি লাগে না রাত্রি হয়ে যায় একবার মাখা হলে হয়ে যাবে আর দেবো না এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো সয়াবিন তেল দেব হাফ দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হবে এটা কিন্তু প্রথমে তেলটা খুব ভালো গরম হতে হবে যখন তেলটা ভালো গরম হয়ে যাবে তখন আমি ঠেকুয়াটা দেওয়া দিয়ে আমি আঁসটা আঁচটা সরি স্টোভটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তারপর আমাকে আস্তে আস্তে ভাজতে হবে হলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরে লাল হবে ভেতরে কাঁচা থেকে সেই জন্য গ্যাস গ্যাস বলছি স্টোভটাকে একটু কমিয়ে দেবো আঁচটাকে এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে বেশি কিছু দেবেন না অল্প করেই ভাজবেন না হলে একদম খাস্তা হয়ে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে যেটা আমার হয়েছে আমি প্রত্যেক ছট পূজাতে ছট পূজা চলে গেলে খেতে ইচ্ছা করে তো এমনি পুজোতে অনেকে দেয় কিন্তু সেরকম তো মনের মতন হয় না সবাই তো আর বেশি করে দেয় না খেতে ইচ্ছা করে সময় তখন আমি বাড়িতে বানিয়ে নিই খাস্তা করে আমার এগুলো এক পিট হয়ে গেছে হালকা হালকা উল্টে দিতে হবে কারণ খুব সফট একদম নরম হয়ে গেছে এগুলো আর এত খাস্তা হয়েছে যে আমার ফেটে যাচ্ছে এবং বাদামগুলো খুলে যাচ্ছে হালকা উপরে বাদামগুলো এগুলো খুলবে সবারই খুলে যায় মৌরিও কিছুটা নিচে পড়ে যায় ওটা কোনো ব্যাপার না উপরেগুলো ওপরে ভেতরেগুলো ঠিক ভেতরেই রয়ে যায় আমি আস্তে আস্তে হালকা ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি দিলে আপনারা পেয়ে যান আমি ঘরোয়া রেসিপি দেবো আমি এমন কিছু রান্না টান্না পারি না তবে আমার একটা শখ তাই আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই যে এইভাবে উঠিয়ে নিচ্ছি যেগুলো নারকেলগুলো কিছুটা খুলে গেছে উপরে এগুলো সেগুলো হালকা তুলে নেব দেখুন সুন্দর কালার হয়েছে আমার আর গন্ধে মানে সারা বাড়ি মোমো করছে না আবারও আমি কিছুটা ভেজে নিচ্ছি এগুলো বেশ কিছুদিন বাড়িতে ভাজা থাকে না পনেরো এক মাস তো ভালোভাবে থাকে চায়ের সাথে বিকালে বেশ ভালো জমে আমি একটু তা হয়ে কথায় কথায় মনে হয় আমি অনেকটা বেশি দিয়ে ফেলেছি যাই হোক আস্তে করে উল্টাতে হবে খেয়াল করিনি যাই হোক এগুলো আমি মাঝিয়ে কিছুটা আমি উল্টে দিয়েছিলাম হালকাভাবে হয়েও গেছে যেটা আগে দিয়েছি ওটা হয়ে গেছে এরকম হালকা হালকা আস্তে আস্তে তুলে নিতে হবে যদি খাস্তা মায়াম হয় তাহলে এইভাবে খুলে যাবে এই জন্য আমাকে সাবধানে ভাসতে হয় দেখুন এগুলো আগেরগুলো মট হয়ে গেছে নামানোর পরে একদম মটমটা হয়ে যাবে ভীষণ টেস্টি এখন আমি ভেজে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন আমার ঠেকুয়া রেডি কেমন হলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ